টলি পাড়ার এই সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। কেননা এই তারকা তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন। যদিও এই তারকা বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন। মূলত এরপর এই তারকা বড় পর্দাতে নিয়মিত কাজ করেন, যার ফলে বর্তমানে তাকে ছোট পর্দাতে নিয়মিত কাজ করতে দেখা যায় না। যদিও তাকে ওই ফিল্ম কিংবা ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে মধুমিতার আপকামিং সিনেমাটির নাম হলো দিলকুশ। যদিও এই সিনেমাতে মধুমিতা ছাড়াও আরও দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অপরাজিত আঠ্য, খরাজ মুখোপাধ্যায় এবং সোহম মজুমদার। অন্যদিকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে দিলকুশ সিনেমার ট্রেলার। তাছাড়া এই সিনেমাটি আগামী 20 জানুয়ারি মুক্তি পাবে। এদিকে এই সিনেমার প্রেক্ষাপটটি মূলত বিবাহ বিচ্ছেদ এবং ব্রেকআপের যুগে। নতুন বছরে গোয়ায় কিছু নামহীন সম্পর্কের কাহিনী নিয়ে নির্মাণ করা হবে। অন্যদিকে দিলকুশ সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, যে পরিচালক এর আগে কিসমিস সিনেমা নির্মাণ করেছেন। মূলত দিলকুশ সিনেমার কাহিনীতে ভালোবাসায় প্রকৃত নায়ক, যার ফলে এটিকে রোমান্টিক গহনার একটি সিনেমা বলাও যেতে পারে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন দিলকুশ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।